নমস্কার আমি ঋতুপর্ণা ক্রিয়েশন অব ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে তো ব্যাস ভিডিওটা শুরু করে দিলাম এখন থেকেই তো আজকে দেখো শ্রীহান কিন্তু আমার সাথে বিছানা গোছাচ্ছে অনেক দিন পরে আসলে স্কুল থাকে তো আর এত দেরিতে ঘুম থেকে ওঠে তারা হুড়ো করে স্কুল চলে যায় তো আজকে যেহেতু ছুটি আছে আজকে পনেরোই আগস্ট তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো তাই ছুটি বলে আজকে ও আমাকে একদম বিছানা গোছাতে হেল্প করছে আর এই দেখো চাদর ভাজ করাও ও আমার থেকে শিখবে ও নাকি চাদর ভাজ করবে কিরকম তিরিং বিরিং করে লাফাচ্ছে দেখেছ তো যাই হোক ও কিন্তু আমায় দেখে দেখে কিন্তু অনেক কাজ শিখে গেছে তো যাই হোক মায়ের সাথে সবসময় থাকলে কাজ তো শিখবেই মা যখন সারাদিন কাজ করছে ছেলে তো সেটা দেখে দেখে ঠিকই শিখে যাবে তো কিন্তু অনেক টুকটাক কাজ পারে আর এখন সব নিজে নিজে করতে চায় সব কিছুতে নিজে এগিয়ে আসে দেখেছো চাদরগুলো আমি ভাজ করে রেখেছি এগুলোকে আবার সব একে একে তুলে রেখে দিল এই সব কিছু গোছানো হয়ে গেল অমনি দেখেছো নেমে পালিয়ে গেল তো আমি এবার বিছনাটা ঝেড়ে নিচ্ছি ঢেড়ে নিয়ে এবারে ঘরটার সব ঝাড়ু দিয়ে নেবো পরিষ্কার করে নেব কারণ আজকে বর্ষা আসবে না তাই আমি ঘরটার ভালো করে ঝাড়ু নিয়ে নেবো তো ব্যাস শ্রিয়ান কিন্তু রেডি হয়ে গেছে সোমও রেডি হয়ে গেছে কারণ আমরা যে ফ্ল্যাটে থাকি সেখানে এখন একটা ছোট্ট অনুষ্ঠান হবে তো ওই আর কি পতাকা তুলবে আর একটু টুকটাক তো আমিও দেখো এরকম হালকা খালি একটু সেজে নিয়েছি কিছুই করিনি একটু ক্রিম মেখে চোখে কাজল দিয়ে নিয়েছি তো এই দেখো নিচে কিন্তু সবাই চলে এসছে সব কিছু রেডি হয়ে গেছে তো এবার আমরা আমরাও চলে এসেছি তো শ্রীয়ান্ত এসেই বদমাইশি এসেই আগে নিজে একা একা চেয়ারে বসবে তো এই যে এইভাবে সাজিয়েছে আগের দিন রাত থেকে এরা সব সাজিয়ে রেখে দেয় তো আগের দিন রাত্রেই শ্রিয়ান আসতে চেয়েছিল কিন্তু ওকে আগের দিন রাত্রে আসতে দিন কিন্তু সকাল থেকেই মাথা খারাপ করে দিচ্ছিলো যে কখন নিয়ে যাব ওকে কখন নিয়ে যাব খুব মানে বিরক্ত করছিল তো তারপরে আমরা আসলাম সবাই সাড়ে আটটায় আসতে বলেছিল তো এই যেখানে কিন্তু পতাকা তোলা হয়ে গেল তো যাই হোক যেখানে যেরকম পরিস্থিতি মানুষ সেই পরিস্থিতির সাথেই চলতে চায় তো এখানের পরিস্থিতি এখন এরকম স্বাভাবিক তো মানুষ তাই স্বাভাবিক রয়েছে এখানে তো এখানে একজন বয়স্ক ভদ্রলোক উনি খুব সুন্দর গাইলেন তবে উনি ওনার ল্যাঙ্গুয়েজে গিয়েছেন তো আমি খুব খুব একটা বুঝতে পারিনি কিন্তু তা উনি যে এই বয়সে এসেও যে এত সুন্দর গাইলেন তোমাদের সাথেও একটু শেয়ার করে দিন তারপর এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও ছিল তো ওরা বলেছিল ব্রেকফাস্ট যেন করে যায় এখান থেকে তো আমাদের তিনজনকে দিয়েছে শ্রিয়ানকেও দিয়েছে তো শ্রিয়ান তো আর এই ব্রেকফাস্ট পুরোটা খেতে পারবে না তো এটা মিষ্টি সুজি আছে হলুদটা ইডলি আছে বড়া আছে আর এটা একটা রাইস এই রাইসটা কি পোলাও বলে বেশ ভালো খেতে আর সম্বর ডাল দিয়েছে চাটনি দিয়েছে আর ওটা আছে রায়তা তো শ্রিয়ানকে ভাবছি ইডলি বড়া আর এই মিষ্টি সুজিটা দেব এটাই ও একমাত্র খেতে পারবে তো ওর দেখো ওর যে থালাটা ওখান থেকেই ইডলি বড়া আর ওই মিষ্টি যে সুজিটা সেটাও খুব ভীষণ ভালো খেতে হয় তো ওইটা অল্প ওকে দিয়েছিলাম তো ওই যে বসে বসে উনি খাচ্ছেন আমরাও চটপট ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ এই আজকে আমাদের ব্রেকফাস্ট এবারে চলে আসলাম দেখো শ্রিয়ানের কার্যকলাপ দেখাতে একা একা উনি ল্যাপটপ খুলবেন একা একা গুগল ক্রোম খুলবে তারপর ওখান থেকে ইউটিউব খুলে উনি ট্রেন দেখবেন মানে এখন সব জেনে গেছে ও কারসারটাকে আঙ্গুল দিয়ে সরিয়ে 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 ঠিক নিয়ে আসে কিভাবে। মানে কি যে পাকা হয়েছে এখনও মানে দেখে দেখে ও সব শিখে যাচ্ছে সোহম ওকে কীভাবে ল্যাপটপ খুলে তারপরে গুগল ক্রম খুলে ওকে ইউটিউব খুলে দেয় ও মানে দেখত এগুলো এতদিন তো এখন আর ওকে খুলতে হয় না এখন নিজে নিজেই সব কিছু করে নিচ্ছে তো ওকে ও ল্যাপটপ দেখা হয়ে গেল এবার ওকে একটু জুস দিয়ে দিলাম তো এখন একটু জুস খাচ্ছে আর আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে জানি না কেন আজকে সারাটা দিন তারপর আমি শুয়েই ছিলাম তো এখন কিন্তু বাজে হচ্ছে বারোটা এখন সবাই আমি কিচেনে এসেছি আজকে রান্না বান্না কিছু করব না কারণ রাত্রে বাইরের খাবার ইচ্ছা আছে এতক্ষণ শুয়েছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো তো এতক্ষণ শুয়েছিলাম ঘুম পাচ্ছিল কি তো ওই এখন উঠে এখন খালি ছেলে রান্নাটা চটপট করব মানে ডালিয়া করব আর ডিম করবো ওর জন্য তো ব্যাস এটা এখন বসিয়ে দেবো কুকারে তাহলেই হয়ে যাবে আর আজকে রান্না বান্না কিন্তু কিচ্ছু করিনি সকালে ব্রেকফাস্টটাও তোমাদের দেখালাম যে আমাদের ওখান থেকেই দিয়েছে ব্রেকফাস্ট ফ্ল্যাটে তো ব্রেকফাস্টও বানাতে হয়নি খালি স্রিয়ানের এখন বসিয়ে দেবো বাবা চোখটাই কি ঢুকলো তো চলো এর জন্য আর সকাল থেকে আর কিছু দেখায়নি এতক্ষণ শুয়েছিলাম তাই তোমাদের সাথে কিছু ব্লগও শেয়ার করিনি তা এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম শ্রিয়ানকে একটু জুস দিলাম আর এখন ওর খাবারটা চটপট বসিয়ে দিই বসিয়ে দিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো শ্রীহানের জন্য এখন একটু ডালিয়া বসিয়ে দেবো শ্রীহানকে আজকে দুপুরে ডালিয়া আর একটু ডিম বানিয়ে দেবো তো এটাই আজকে শ্রীহানের লাঞ্চ তো আমরাও দেখি টুকটাক কিছু একটা খেয়ে নেবো মাছ করা আছে ডাল বা আলু সেদ্ধ কিছু করে নেবো ওই দিয়ে আমাদের হয়ে যাবে তো শরীরটা আজকে ভালো লাগছিল না এই জন্যই আর সত্যি চারিদিকে আজকে যা অবস্থা ওয়েস্ট বেঙ্গলে তার জন্য সত্যি প্রতিবাদ করা উচিত কিন্তু সেই বিচারটা যেন সঠিক হয় যে দোষ করেছে তার যেন সত্যিই শাস্তি হয় এমন কঠোর শাস্তি হয় যেন ভবিষ্যতে আর কেউ এই নোংরা কাজটা না করে বা কারোর মনে যেন এই চিন্তাটাও না আসে এই কাজটা করার তো সত্যি বিচার বা বিচারটা যেন তাড়াতাড়ি হয় এটাই আমাদের ইচ্ছা সবার এই দূর থেকে বসে এইটুকু বলা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো দূর থেকে এটাই বলতে পারি যে এর বিচার যেন সত্যি খুব তাড়াতাড়ি হয় কারণ এর বিচার বিচারের জন্য সব মানুষ চেয়ে বসে আছে এই নিঃশংস যে হত্যা করেছে তার বিচারটা যেন সত্যি নিঃশংসই হয় এটাই আরজি শরীরটা যেহেতু ভালো লাগছে না বললাম না একটু ঝিমনি ঝিমুনি লাগছে এজন্য একটু কফি বানিয়ে নিলাম তো সোহম শ্রীয়ানকে স্নান করাতে নিয়ে গেছে তো এই ফাঁকে আমি একটু কফি বানিয়ে খেয়ে নেবো সোহম খাবে না বললো তাই আমি একটু মাইক্রোওভেনে দুধ গরম করে নিলাম করে নিয়ে একটু কফি খেয়ে নিলাম যদি এরপর শরীরটা একটু ঝিমুনিটা কমে শরীরটা জানি না কেন খারাপ লাগছে বুঝতে পারছি না প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে একটু মাথাও যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন প্রচণ্ড গরমও লাগছে তো তাই একটু কফি করলাম দেখি যদি মাথা যন্ত্রণাটা কমে তো এখন হচ্ছে একটু কফি খাবো আর চিরানির তাজিয়াটা হয়ে গেছে বন্ধ করে রেখে দিয়েছি একটু বাজে কুকারটা খুলবো আর এদিকে চিয়ানের ডিমটাও বসিয়ে গিয়েছি আর এই যে হচ্ছে এখানে খেলছি এখন বসে বসে ট্রেনের ট্র্যাক সাজিয়েছে দেখেছো লম্বা করে সব কিছুর সাথে একটার পর একটা জোড়া লাগিয়ে দিয়েছে তো চলো তাহলে আমি একটু কফিটা খেয়ে নিই খেয়ে দেখি যদি শরীরটা একটু এলার্জি আসে বুঝতে পারছি না শরীরটা কেন খারাপ লাগছে তো কফি নিয়ে বসে পড়েছি আর একটু মোবাইল দেখছিলাম মোবাইল দেখছি আর ছেলের এই কাণ্ড কীর্তিগুলো দেখছি কী কাণ্ডটাই না করে যাচ্ছে ওই নিয়ে তারপরে ওই ফ্ল্যাগটা এনেছে এনে নিচে ফেলে দিয়েছে আমি সাথে সাথে ওকে বললাম যে না বাবা এরম ফ্ল্যাগ নিচে ফেলতে নেই যাও গিয়ে তুলে রেখে আসো ওপরে তো সেটাই ওকে বোঝাচ্ছিলাম ও কিন্তু বুঝেছে বুঝে কিন্তু ও গিয়ে রেখেও এসছে ওটা তো যাই হোক স্রিয়ানের ডালিয়া রেডি হয়ে গেছে ডালিয়া ডিম রেডি হয়ে গেছে আর কী অবস্থা করেছে ঘরের দেখেছো। চলো লাইটটা জ্বালিয়ে ভালো করে দেখাই দেখো এই খেলনাগুলোকে নামিয়েছে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর মাইক্রোবেনের বক্সটাকে তুলে রেখেছিলাম ওটাকে আবার নিচে নামিয়ে এনেছে আজকের আকাশটা কিন্তু সকাল থেকেই মেঘলা ভালো দেখেছো কীরকম মেঘলা হয়ে রয়েছে তো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেছি সন্ধেবেলা ঠিক না এখন বাজে প্রায় আটটা তো আমরা রেডি হয়ে গেছি এবার একটু বেরোচ্ছি একটু রেস্টুরেন্টে যাব তো সোহম এদিকে সোহম আর শ্রিয়ান আর রেডি এবার আমিও এখানে রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক আর ঘরের কি অবস্থা দেখো চারিদিকে খেলনা আছে এগুলো রাতে এসে ফিরে গুছিয়ে নেব তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে সুন্দর একটু গেটটা সাজিয়েছে ব্যাস বসে পড়েছি এখানে দেখো আর ভেতরটা বেশ সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে আর খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টের ভিতরটা দেখতে আর প্রথমে আমরা স্যুপ দিয়ে স্টার্ট করেছিলাম কারণ এই স্যুপটা আমাদের সবথেকে প্রিয় এটা ছাড়া মানে আমরা খাওয়া স্টার্টই করতে পারি না আর এদিকে শ্রিয়ানকে ফ্রেঞ্চ প্রাইজ দিয়েছি এটা ওর এটা বলতে পারো ওর সব থেকে ফেভারিট এটা দিয়ে দিলেও এটা নিয়ে বসে থাকবে তারপরে অর্ডার করেছিলাম রেশমি কাবাব তো এটা এইখানকার খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ভীষণ আর তার সাথে চিকেন ললিপপও করেছিলাম আর লাস্টে তন্দুরি রুটি আর কড়াই পনির অর্ডার করেছিলাম ব্যাস আমাদের খাওয়া শেষ লাস্টে আমাদের রাইম সোডা চলছে আর শ্রিয়ান জল খাচ্ছে ওদিকে আর এগুলো বলো কার না ভালো লাগে লাস্টে আমরা মনে সবাই একটু মুঠো মুঠো করে নিয়ে চলে যাই আর এই যে দেখেছো এক বোতল জল খেলো বসে বসে আর ওই আলু ভাজাগুলো খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ যেটাকে বলে আর কি তো ও আর রাত্রে আর কিছু খাবে করে তো মনে হয় না আজকে আর তো আজকের ভিডিওটা কিন্তু সেরকম বড় কিছু করিনি মানে বেশি কিছু দেখাতে পারিনি সকালবেলা একটু ফ্ল্যাটে নিচে একটু দেখালাম ওখানে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান হলো তারপরে একটু খাওয়া দাওয়া হলো মানে ওই ব্রেকফাস্ট তারপরে তো ঘরে এসে শুয়েই ছিলাম শরীরটা খারাপ ছিল তাই আর কিচ্ছু দেখায়নি আবার বিকেলে একটু বেরোলাম বেরিয়ে বিকেলে না সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া করলাম বাইরে ডিনারটা করলাম দিয়ে আবার বাড়ি চলে আসলাম তো আজকে অল্পের মধ্যে দিয়েই ব্লগটাকে রাখলাম তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো এখন ফ্রেশ ট্রেশ হবো হয়ে শোবো আর কোনো কাজ নেই তো আবার দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ বলা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো